সিনেমা জীবনের গল্প বলে, এমন কথা তো আমরা প্রায় সব সময় শুনে থাকি। কিন্তু এমন কোন সিনেমা আছে কি যা মানুষের জীবনটাকেই পাল্টে দিতে পারে? হ্যাঁ, সত্যি পারে। আজ আমরা তেমনি এক সিনেমার গল্প বলবো যার নাম চিলড্রেন অফ হেভেন। না, এটা কোনো হলিউডের মুভি নয়, এটি ইরানের সিনেমা যার লেখক ও পরিচালক বিশ্ববরেণ্য মাজিদ মাজিদি। গল্পটা শুরু হয় দুই ভাই বোন আর তাদের একজোড়া ছেঁড়া জুতোকে কেন্দ্র করে। গল্পের প্রথমেই আমরা দেখি ভাই আলী তার বোন জারার ছেঁড়া জুতো সেলাই করতে নিয়ে যায়। শতছিন্ন জুতো জোড়া সেলাই করে আলী জুতোর ব্যাগটা দোকানের বাইরে রেখে মুদির দোকানে ধারে আলু কিনতে যায়। আলী যখন সামনে রাখা ঝুড়ি থেকে আলু বেছে নিচ্ছিল, দোকানি ওকে বলে, ওগুলো বড় আলু, দামি আলু, তুই নিচে ছোট ছোট যে আলুগুলো রাখা আছে সেখান থেকে নে। এদিকে রাস্তার ময়লাওয়ালা জুতো জোড়াকে আবর্জনা ভেবে সাথে নিয়ে চলে যায়। আলী আলু কিনে বাইরে এসে তন্ন তন্ন করে খুঁজেও বোনের জুতো জোড়া আর খুঁজে পায় না। আলী বাড়ি ফেরার সাথে সাথেই বোন জারা ওকে বলে, দেখি সেলাই করার পর জুতোগুলো কেমন সুন্দর লাগছে। আলী বলে, আমি তোর জুতো জোড়া হারিয়ে ফেলেছি রে, কিন্তু যেমন করেই হোক আমি তোর জুতো ফিরিয়ে আনবই, তুই শুধু বাবাকে কিছু বলিস না। আর এখান থেকে শুরু হয় এক ভাইয়ের তার বোনের ছেঁড়া জুতো খুঁজে দেবার আশ্চর্য এক গল্প। রাতের বেলা যখন বাবা মায়ের সাথে দুই ভাই বোন পড়তে বসে, তখন যারা আলীর কাছে জিজ্ঞাসা করতে চায়, যেহেতু ওর একমাত্র জুতো জোড়া হারিয়ে গেছে তাহলে কাল থেকে ও স্কুল যাবে কিভাবে? কিন্তু সামনে বাবা মা বসেছিল বলে সেটা মুখে বলতে পারে না। বুদ্ধিমতী যারা এই কথাটা খাতায় লিখে আলীকে দেখায়। আলী জবাবে খাতায় লিখে দেয়, বাবার এখন নতুন জুতো কিনে দেওয়ার সামর্থ্য নেই, তুই বরং কাল থেকে আমার জুতো পরে স্কুলে যাবি, আর তুই যখন ফিরবি সেটা পরে তখন আমি স্কুলে যাব। এভাবেই শুরু হয় দুই ভাই বোনের জুতোর সমস্যার সমাধানের অস্থায়ী এক বন্দোবস্ত। সেই বন্দোবস্ত অনুসারে যারা দাদার ছেঁড়া জুতো, যেটা কিনা ওর পায়ের মাপের চেয়ে অনেকটা বড়, সেই জুতো পরে স্কুলে যায়। স্কুলে যাওয়ার পর ও সবার জুতো লক্ষ্য করে, আর কেউ যাতে, বিশেষ করে ওর ম্যাডাম যাতে ওর পায়ের জুতো না দেখে ফেলে, সেজন্য নিজের জুতোকে আড়াল করতে থাকে। এদিকে আলীর স্কুলে যাবার সময় পেরিয়ে যেতে থাকে, বোন জুতো নিয়ে না ফিরলে যে ও স্কুলে যেতে পারবে না। যারাও বুঝতে পারে দাদার খুব দেরি হচ্ছে স্কুল ছুটির সাথে সাথে, তাই সেও ছুটতে শুরু করে। কিন্তু বারবার স্কুলে দেরি করে আসাটা হেড স্যারের কিন্তু নজর এড়ায় না। এরপর বোনের স্কুল থেকে ছুটে আসা, দাদা আর বোনের জুতো পাল্টা পাল্টি, তারপর আলীর ছুটে দেরি করে স্কুলে যাবার দৃশ্য বারবার ফিরে আসে গল্পে। গল্পে এরপর আমরা দেখি যারা পরীক্ষা দিতে যায়, সে দ্রুত পরীক্ষা শেষ করে সময়ের আগে ছুট লাগায় ফেরার জন্য। কিন্তু সেই দিনই ছুটতে গিয়ে যারার এক পাটি জুতো বড় ড্রেনের জলে পড়ে যায়। অনেক চেষ্টা করেও সে ড্রেন থেকে জুতো উদ্ধার করতে পারে না। অবশেষে দুজন সহৃদয় মানুষের সাহায্যে যারা জুতো ফিরে পায়। অনেক দেরি করেই যারা সেদিন দাদার কাছে ফেরে। আলী সেই ছেঁড়া আর ভেজা জুতো পরেই স্কুলে যায় সেদিন। এদিনও আলী ক্লাসে দেরি করে ঢুকতে গিয়ে হেড স্যারের মুখোমুখি হয়ে যায়। আর স্যার জিজ্ঞেস করে, কেন দেরি হলো আজ? আলীর কেন এক পাটি জুতো ভিজে সেটাও স্যার বুঝতে পারে না। যা হোক, অনেক কিছু পর সেদিনের মতো স্যার ওকে ক্লাসে যেতে দেয়, কিন্তু বলে দেয় এরপরে দেরি করে এলে আর ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আলীর ক্লাসে সেদিন পরীক্ষার রেজাল্ট দেয়া হয়। আলী ভালো ফল করার জন্যে পুরস্কার হিসেবে একটি সোনালী কলম পায়। আলী ছুটে এসে বাড়ি এসে কলমটি ওর বোনকে দেয়, যারা খুবই আনন্দিত হয় সোনালী কলমটি পেয়ে। এর ঠিক পরের দিন যারা স্কুলের লাইনে দাঁড়ানোর সময় সবার জুতো লক্ষ্য করতে করতে একজনের পায়ে নিজের সেই হারিয়ে যাওয়া জুতো জোড়া দেখতে পায়।
যে মেয়েটি জুতোজোড়া পরে আছে যারা তাকে চেনার চেষ্টা করে। পরের দিন তন্ন তন্ন করে খুঁজে অবশেষে মেয়েটিকে সে দেখতে পেয়ে যায়। স্কুলের শেষে যারা মেয়েটির পিছু পিছু ওর বাড়ির পর্যন্ত চলে যায়। এদিকে যারা যেহেতু আজকে বেশি দেরি করে ফেলেছে সেই জন্যে আলীর আরও বেশি দেরি হয়ে যায় স্কুলে পৌঁছাতে, কিন্তু আজও সে হেডছারের মুখোমুখি হয়ে যায়। আজ আর আলীর কোনো অজুহাত স্যার আজ শোনেন না, ওকে স্কুল থেকে বের করে দেয়া হয়। সৌভাগ্যক্রমে আলীর ক্লাস টিচার আলীকে দেখতে পেয়ে যায় আর হেডস্যারকে বলেন ও অত্যন্ত মেধাবী, আর ক্লাস টিচারের অনুরোধেই স্যার আজকেও ওকে ক্লাসে যেতে দেয়। আলী বাড়ি ফিরেই বোনের কাছে ওর জুতো খুঁজে পাওয়ার কথা জানতে পারে। সাথে সাথে দুই ভাই বোন মিলে জুতো উদ্ধার অভিযানে বের হয়। ওরা গটগট করে সেই মেয়েটির বাড়ির দিকে রওনা হয়। বাড়ির কাছে একটু আড়ালে গিয়ে যখন ওরা দাঁড়ায় তখন দেখে মেয়েটির অন্ধ ফেরিওয়ালা বাবা মেয়ের হাত ধরে বাড়ি থেকে বের হচ্ছে। সেটা দেখে আলী আর জারার মুখে অদ্ভুত বিষণ্নতা নেমে আসে। ওরা বুঝতে পারে ওদের চেয়েও এই পরিবার আরও বেশি দরিদ্র, তাই ওদের কাছ থেকে জুতো জোড়া নেওয়া যায় না। শুক্রবার রাতে মসজিদের একটা অনুষ্ঠানে আলীর বাবাকে একজন বলেন শহরে গিয়ে মালির কাজ করলে অনেক উপার্জন হতে পারে। মালির কাজের জন্য যেসব জিনিসপত্র লাগে সেটাও সেই ভদ্রলোক আলীর বাবাকে দিয়ে দেন। পরের দিন সকালে আলীর বাবা সাইকেলে আলীকে নিয়ে দূরে শহরের দিকে রওনা হন। ক্লান্ত বাবা আর ছেলে তাদের ভাঙা সাইকেল নিয়ে বিত্তশালী মানুষের দরজায় দরজায় ঘুরতে থাকে। বাড়িতে বাড়িতে জানতে চায় মালি লাগবে কি না, সবাই ওদের ফিরিয়ে দেয়। একটা বাড়ির সামনের রাস্তায় কল থেকে যখন জল খাচ্ছিল আলী, বাড়ির ভেতর থেকে একটা বাচ্চা আলীর সাথে কথা বলতে চায়। আলী বলে আমরা মালির কাজ খুঁজছি, তুমি তোমার বাবা বা কাউকে কথা বলতে বলো। বাচ্চাটি বলে তারা তো কেউ বাড়িতে নেই। আলী আর কথা না বলে ফিরে আসে। তারপর হঠাৎ লক্ষ্য করে সেই বাচ্চাটি আর সাথে ওর দাদু গেটের বাইরে দাঁড়িয়ে ওদের ডাকছেন। বয়স্ক মানুষটি ওদের মালির কাজ করে দিতে বলেন। বাচ্চাটিও আলীর সাথে খেলায় মেতে ওঠে। আলীর বাবা বাড়ির সব কাজের পরিচর্যা করার পর ভদ্রলোক ওনাকে অনেকটা টাকা দেন। খুশি মনে বাবা আর ছেলে এবার বাড়ি ফেরার পথ ধরে, কিন্তু ফেরার সময় ঢালু পথে সাইকেল চালাতে গিয়ে ব্রেক কাজ না করার জন্যে ওদের সাথে দুর্ঘটনা ঘটে। তাতে ওদের আঘাত লাগে, সাথে ওদের সাইকেলটিও ভেঙে যায়। পরের দিন ছুটে বাড়ি ফিরতে গিয়ে যারা ওর দাদার দেয়া সুন্দর কলমটি রাস্তায় ফেলে দেয়, আর সেটা পায় সেই মেয়েটি, যে মেয়েটি ওর জুতো পরে আছে। এদিন আলী স্কুলে গিয়ে দেখে ওদের খেলার শিক্ষক দৌড় প্রতিযোগিতার কথা বলছেন। অনেক স্কুলের ছেলেদের মধ্যে এই প্রতিযোগিতা হবে। আলী সেটা শুনে নিজের জুতোর দিকে তাকায়। বুঝতে পারে প্রতিযোগিতায় গেলে ছেঁড়া জুতোটিও আর আসতে থাকবে না, তাই আলী ভালো দৌড়াতে পারলেও প্রতিযোগিতায় নাম দেয় না। এরপর একদিন যারা যখন সেই মেয়েটির সাথে স্কুলে যাচ্ছিল ও লক্ষ্য করে মেয়েটি নতুন জুতো পরে এসেছে আজ। যারা ওর কাছে জানতে চায় ওর আগের জুতোটি কোথায় গেল, মেয়েটি বলে ওগুলো ওরা ফেরিওয়ালাকে দিয়ে দিয়েছে। এটা শুনে যারা ভীষণ রেগে যায়। মেয়েটি ওকে বলে ওটা তো একদম নষ্ট হয়ে গেছিল, তাই ওটা দিয়ে দিয়েছি। স্কুল শেষ হওয়ার পর দেয়ালে দৌড় প্রতিযোগিতার পুরস্কারের তালিকা আলীর চোখে পড়ে যায়। সেখানে তৃতীয় পুরস্কার হিসেবে লেখা আছে এক জোড়া নতুন জুতো। অমনি আলীর মাথায় বিদ্যুৎ খেলে যায়। ওর যে বোনের জন্য এক জোড়া নতুন জুতো চাই চাই। দ্রুত সে খেলার শিক্ষকের ঘরে চলে যায়, গিয়ে বলে সে প্রতিযোগিতায় নাম দেবে। স্যার বলেন নাম তো সিলেক্ট হয়ে গেছে অনেক আগে, এখন আর নতুন করে কারো নাম দেয়া যাবে না। আলী ভীষণ কান্না শুরু করে। হতচকিত শিক্ষক সেটা দেখে বলে আচ্ছা দেখছি আমি, চল তোর ট্রায়াল নিয়ে দেখি। ট্রায়ালে আলী খুব ভালো সময় করে আর যথারীতি ও সিলেক্ট হয়ে যায়। বাড়ি ফিরে আলী বোনকে বলে একটা ভালো খবর আছে, আমি লম্বা দৌড়ের জন্য সিলেক্ট হয়েছি, আর সেখানে যে থার্ড হবে সে একজোড়া নতুন জুতো পাবে। যারা বলে থার্ড কেন, আলী বলে ফার্স্ট আর সেকেন্ড হলে অন্য কোনো প্রাইজ দেবে, আমি থার্ড হলে আমি তোকেই জুতো জোড়া দেব। যারা বলে আচ্ছা যদি থার্ড না হোস তাহলে, আলী বলে আমি অবশ্যই থার্ড হব দেখিস। অবশেষে সেই প্রতিযোগিতার দিন উপস্থিত হয়। ছয়ে ছয়ে ছেলেরা ছুটতে শুরু করে ফার্স্ট হবার জন্য, একমাত্র আলী ছোটে থার্ড হবার জন্য। ছোটে বোনের এক জোড়া নতুন জুতোর জন্য ছুটে চলে, ছুটেই চলে। ছুটতে ছুটতে বারবার বোনের কথা মনে পড়ে আলীর,
এক জোড়া জুতো দিয়ে বাড়ির কাউকে না জানিয়ে দুজনে মিলে কিভাবে প্রত্যেক দিন স্কুলে গেছে ওরা। সেসব ছেঁড়া ছেঁড়া দৃশ্য ঘুরে ফিরে আসে আলীর ভাবনাতে। ছুটতে গিয়ে আলী বুঝতে পারে ফার্স্ট হওয়ার থেকে থার্ড হওয়া আরও কঠিন। তারপর দৌড় শেষ হয়, আলী দৌড় শেষ করে ছিটকে পড়ে। হেড স্যার এসে ওকে কুলে তুলে বলে, সাব্বাস আলী সাব্বাস। আলী বলে, স্যার আমি কি থার্ড হয়েছি? স্যার বলেন, থার্ড, তুমি তো ফার্স্ট হয়েছ। স্যারেরা ওকে কাঁধে তুলে নাচতে থাকে আর আলী থার্ড হতে না পারার বিষণ্ণতায় ডুবে যায়। প্রথম পুরস্কার যখন আলী নিচ্ছে তখনও ও তাকিয়ে আছে থার্ড প্রাইজের সেই জুতোর দিকে। প্রতিযোগিতায় বিজয়ী কিন্তু প্রিয় বোনের কাছে পরাজিত আলী নিঃশব্দে বাড়ি ফেরে। যারা কোনো কথা বলে না, বিষণ্ণ দাদার মুখে তাকিয়ে সে বুঝতে পারে দাদা আজ থার্ড হতে পারেনি। গল্পের শেষ দৃশ্যে একাকী আলী ক্লান্ত বিক্ষত পা দুটো উঠোনের ছোট্ট জলাশয়ে ডুবিয়ে দেয়। আলীর চারদিকে হঠাৎ আলোর জল তরঙ্গ খেলা করতে শুরু করে। জলের নিচে রঙিন মাছগুলো আলীর পায়ের কাছে এসে আলীকে স্পর্শ করে। তখনই আমরা বুঝতে পারি আলীর বাবা আজ তাদের দুই ভাই বোনের জন্য নতুন জুতো কিনে ফিরছে। সিনেমার গল্প শেষ হয়ে যায়। আসলে এমন গল্প শেষ হবার নয়, বরং এক অসামান্য জীবন আলেখ্য গেঁথে যায় আমাদের হৃদয়ে। কী অদ্ভুত মমতায় মাজিদি দারিদ্রক্রান্ত মানুষগুলোকে স্বর্গের থেকে মাটিতে নামিয়ে এনেছেন ভাবলে আশ্চর্য হতে হয়। যেখানে শুধু প্রতিটি শিশুই সুন্দর নয়, প্রতিটি মানুষও সুন্দর হয়ে ওঠে।